বলেন, আমি আগে গান গাইতাম, আল্লাহর রহমতে এখন গান গাওয়া ছেড়ে দিয়েছি, কিন্তু মাঝে মাঝে ঘরে একা একা থাকলে মনের অজান্তে গুনগুন করে গান গেয়ে উঠি, এতে কি গুনাহ হবে? যদি গানের কথার মধ্যে আপত্তিকর বা খারাপ কিছু না থাকে তাহলে সেটা আপনি গুনগুন করে গেয়ে ওঠাতে কোনো অসুবিধা নেই, আপনি গাইতে পারেন ইচ্ছাকৃতভাবে, গাওয়াতেও কোনো দোষের কিছু নেই। আমরা জানি আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জীবনে গুরুত্বপূর্ণ কয়েকটি কাজে, কঠিন কাজে যখন সবাই ক্লান্ত শ্রান্ত, ওই সময় তারা বিভিন্ন গীত গেয়ে উঠেছিলেন, কবিতা এবং ছন্দমালা আবৃত্তি করতে শুরু করেছিলেন। সেগুলোর কথা বলা আমাদের ভালো জিনিস ছিল, খারাপ কিছু তো থাকার প্রশ্নই ওঠে না। যেমন মসজিদ নবী নির্মাণের সময়, মসজিদ নবী নির্মাণের পাশাপাশি গজওয়াতুল আহজাব বা খন্দকের যুদ্ধের সময় পরীক্ষা করার সময় কষ্ট হচ্ছিল, ওই টাইমটাতে আরও বিভিন্ন সময় নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবিরা অনেকেই এই ধরনের বিভিন্ন ছন্দের তালে তালে গেয়েছেন এবং বিভিন্ন সঙ্গীত তারা উচ্চারণ করেছেন, আবৃত্তি করেছেন কবিতা। তো এই জন্য কোনো গান আপনি গুনগুন করে গাইলে অসুবিধা নেই, যদি তার গানের কথার ভিতরে মানে শিরকপূর্ণ কিছু না থাকে, মিউজিক যদি না থাকে। সাধারণত মিউজিক থাকার প্রশ্ন তো ওঠে না, বরং খালি গলা যখন আপনি গাইবেন তখন সেখানে ধরুন অশ্লীল কোনো কিছু যদি হয়, অন্য কেউ শুনে খারাপ ভাবতে পারে বা আপনার মনের মধ্যে কোনো বাজে কল্পনা জেনার কোনো চিন্তা আসতে পারে, এরকম যদি কোনো আপত্তিকর কথামালা থাকে সেটা আপনি গাইবেন না, অথবা শিরকপূর্ণ কিছু থাকে সেটা আপনি গাইবেন না। আর যদি সেখানে আপনার এমন কিছু কথা থাকে যেগুলো আপনার স্ত্রীকে লক্ষ্য করে আপনি তাকে নিবেদন করছেন বা তার নিয়তে বলছেন, তাহলে সেক্ষেত্রে আপনি সেগুলো গাইতে পারেন। কিন্তু এক কথায় আপনি কী গাচ্ছেন সেগুলোর মধ্যে আপত্তিকর কিছু আছে কি না বা আপনার জন্য নাজায়েজ আছে কি না সেটা আপনি দেখবেন। এছাড়া আপনি খালি গলায় গুনগুন করে ভালো কথামালা বা আপত্তিকর কিছু না থাকলে সে গান গাইতে কোনো অসুবিধা নেই, ইনশাআল্লাহ।